হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমার স্কিনটা ড্রাই হয়ে গেলে আমি সুপার ড্রাগস যাই অলওয়েজ, কারণ সুপার ড্রাগস অনেক চিপের মধ্যে আমি ফেস প্যাক পাই। তো যে বলে সেই কাজ, সুপার ড্রাগস যেয়ে অনেকগুলো ফেস প্যাক উঠিয়ে নিয়ে আসলাম। এখান থেকে আজকে আমি ইউজ করব কোকোনাট ফেস মাস্কটি। যেহেতু আমার স্কিনটা খুবই ড্রাই এবং রাফ হয়ে গিয়েছে, আই থিঙ্ক আমার মনে হয় কোকোনাট ফেস মাস্কটি আজকে আমাকে হেল্প করবে ড্রাইনেস ভাব থেকে দূর করতে। ফেস মাস্কটা আমার মনে হচ্ছে যে শুকিয়ে গিয়েছে, এখন আমি ক্লিন করে নিব আমার ফেস। ক্লিন করার পর আমার মনে হচ্ছে যে মানে আমার স্কিনটা একটু হেলদি ভাব আসছে, আর একটু ড্রাইনেস কম মনে হচ্ছে। এরপর আমি ট্রাই করি অলওয়েজ সিরাম ব্যবহার করার জন্য। সিরামটা আসলে স্কিনটাকে খুবই হাইড্রেট করে। আজকে আমি যে সিরামটা অ্যাপ্লাই করছি সেটা আমি নিয়েছিলাম বডি শপ থেকে, এটা বাই অয়েল ফেসের। এটা খুবই একটি আমার স্কিনের জন্য খুবই ভালো একটি সিরাম, আমার রিসেন্ট ফেভারিট একটা সিরাম। আর এই সিরামটা আমি অনেক আগেই কিনেছিলাম, তো আমার রিভিউ দেওয়া হয়নি। আমি ভাবলাম যে ইউজ করার পর আপনাদের আসলে বেটার রেজাল্ট আমি বলতে পারবো। তো যাদের আমার মতো ড্রাই স্কিন তারা মাস্ট বি, আমি রেকমেন্ড করব আপনাদের যে এই সিরামটা ইউজ করতে পারেন। আর অয়েল থাকলে তো ড্রাই স্কিনের জন্য খুবই ভালো একটি সিরাম হয়। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমার স্কিনটা খুবই হেলদি মনে হচ্ছে এবং খুবই শাইনি লাগছে। তারপর এই সিরামটা দিয়ে হাত দিয়ে প্রেস করে করে হালকাভাবে একটু মাসাজ করে নেবেন আমার মতো করে। এত আরাম লাগে যে বলার বাহিরে, মনে হবে যে এখনই ঘুমিয়ে পড়ি। এই তো ওভারঅল আজকের ভিডিও, তারপর একটু সুন্দর মতো একটা ন্যাপ নিয়ে নিব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।